guru dekha khatiya mananda surne bokhanda kaliye jadu bota kala ni bota hatiya mota pai je guru dekha নমস্কার নমস্কার নমস্কার, আমি একটা বারো মাস ছড়া বলছি, তোমরা সব শোনো। আশ্বিন মাসে মহালা, কার্তিক মাসে পূজা, ঘরে বসে থাকবে মানুষ, পাবে না তো মজা। অঘ্রাণ মাসে নতুন ফসল, পৌষ মাসে পিঠে, রাত বারোটা স্বামীহারা দেখবে ছবি নেটে। মাঘের শীত বাঘের জব্দ, ফাল্গুন মাসে আগুন, জল বিহনে শুকিয়ে গেল বৌদির গাছে বেগুন। চৈত্র মাসে গাজন মেলা, বৈশাখ মাসে ঝড়, দমকা হাওয়া উড়ে গেল রেখা ছাগল ঘর। জ্যৈষ্ঠ মাসে জামা ষষ্ঠী, আশা রীতে চাষ, ঋতুপর্ণা কষ্ট দেখে কালু দিল মাস। শ্রাবণ মাসে জলধারা করে কাংরা ঘোক, ভাদ্র মাসে মদ্দা কুকুর খুঁজে বেড়ায় সুযোগ। দাদা মদ্দা ঘুরাই অদমে, নাম বিট্টু। দাদা বারো মাসে একবার চোর, ন মাস বাড়ি থাকে, তিন মাস কোথায় যায় আমি নিজে জানি না। যেমন ভাদ্র আশ্বিন কার্তিক, কেন রে তোর এই খা কম দিচ্ছি? দাদা এর মোটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি, দাঁতে কেটে চলে গেল। ওরে বিট্টু, এই ছাগল কিনেছি, যদি তো ধরতে পারে সোনা ছাগল দিয়ে বেঁধে রাখব। ও ভগবান, সর্বনাশটা হলো। ওরে এইভাবে খাচ্ছিস কেন আমার কেরোসিন, আমার পেট্রোল, আমার ডিজেল? ওরে ওরে কি হয়েছে? দেখ 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 ও বাবা, কোথায় ছিল রে? দেখ এই কোথায় গিয়েছিল, কাঁদিস কেন? ওরে মরে যাবে, মরে যাবে গ্রামের মধ্যে এক অজানা তথ্য জানানোর জন্য। আর আমি এসেছি তোমার নেজানোর জন্য। হু আর ইউ, তুমি কে? ওই দুটো দিয়ে কি বলছিস? ওই দুটো দিয়ে রাস্কেল। এ বাবা হিন্দি ঝাড়ছে, ঠাকুমা কি বল? হ্যাঁ কি বললে? রাস্কেল। ইয়েস, এ তুই রাস্কেল? ইয়েস। স্টুপিড কথাকার? না, ও তো স্টুপিড নয়। না, তুই তাহলে রাস্কেল? হ্যাঁ, তুই আমার বিট্টু লাভ নষ্ট করেছিস। কে বিট্টু? তোর আমি লাভ নষ্ট করব। আরে কে বিট্টু কে? এ তুই দে। আরে কি দেবো? এ তুই দে। ও কি দেবো রে বিট্টু? আর ঘুরবে না লাট্টু, আর উঠবে না আর দুটো আচ্ছা জানা তুই ঘরে ফিরি, ওই দেখলি হাসি গায়। জানা তুই ঘরে ফিরি, ওই দেখলি হাসি গায়। ও কে তোমারে ভিটু, ঘুরবে না লাট্টু, ও কে তোমারে ভিটু, ঘুরবে না লাট্টু, উঠবে না আর দুটো জানা তুই ঘরে ফিরি, ওই দেখলি হাসি গায়। আমি লাভ নষ্ট করবো। আরে কি লাভ নষ্ট করবি? তোর ব্যবস্থা করবো। আমার ব্যবস্থা করবি? হ্যাঁ। এই দেখ আমার কাছে যে যন্ত্র আছে না, সেই যন্ত্র থেকে যদি একবার দেখাই তুই এক্ষুনি পাই পাই করে পালাবি। কই দেখি যন্ত্র? দেখি কই দেখি? দেখি তা ঘুটিয়ে ঘুটিয়ে এইদিকে কেন দেখাবি? ও তো যন্ত্র দ্বারা খুব সাদ না, যন্ত্র দেখবি তো? তবে আমার যন্ত্রটা তুই। ও বাবা, আমাদের গ্রামে এসে আমার যন্ত্র দেখাচ্ছে, ওই টাকা যন্ত্রের কি হবে? তো যন্ত্র মুসকে আমি ফেলে দেবো। কি উৎপাদ মেয়ের উপর ঠেলে চিৎপা, আহ
চলে গেল মুখ তোমাদের এই বিট্টু যা করেছি তা তোমাদের ভালোর জন্যই করেছি। শেষ করবো সে দুটো না ফেলবো। দেখো তোমার বিট্টু লাইফ নষ্ট করেছি, তোর আমি লাইফ নষ্ট করবো। জানা তুই ঠাকমা, তোমরা সেই গ্রামের মধ্যে থেকে থেকে এখনো সেই আগেকার লোকেদের মতো বোকাই রয়ে গেলে। মা কেন? তাহলে শোনো, আমাদের ভারতবর্ষের সরকার যেমন মানুষের জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আগে এসেছে, তেমন পশুদের জন্ম নিয়ন্ত্রণ নিয়েও আগে এসেছে। ও মা তাই জন্ম নিয়ন্ত্রণ পশুদের রাখে মা। ওই শিল করে দিলি ভালো পড়াশোনা। তার মানে এ আমাদের পাড়াতে 200-300 কুকুর আছে। হ্যাঁ, কার পড়াশোনা মানুষ হচ্ছে? কার? আমাদের বিট্টু পড়াশোনা। রামকৃষ্ণ গানে দেখা সরকারি ঘোষণা, বিট্টু কোনোদিন করবে না পড়াশোনা। বলি এই যে দিদি ভাই, কি হয়েছে খুলে বলো তো দেখি। ঠিক আছে, তাহলে মন দিয়ে শোনো। বলো, আমাদের ভারতবর্ষের সরকার যেমন মানুষের জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আগে এসেছে, তেমন পশুদের জন্ম নিয়ন্ত্রণ নিয়েও আগে এসেছে। তারপর একটা শর্ত আছে, সেটা শুধুমাত্র কুকুরদের জন্য। কারণ কুকুর হলো গৃহপালিত পশু, আর এখন বর্তমানে কোনো মানুষ গৃহস্থে আর কুকুর পুষছে না। তার জন্য আমাদের সমাজের মধ্যে কুকুরের সংখ্যা বেড়ে যাচ্ছে, তারা না খেতে পেয়ে মরে যাচ্ছে। উপরন্তু অনেক কুকুর বন্য পশুদের মতো হিংস হয়ে উঠছে। মাংস তুলে নিয়েছে রে বাবা, আর সেই ক্ষতি আমাদের মানুষের উপর পড়ছে। সেই ক্ষতির হাত থেকে বাঁচাতে আমাদের ভারতবর্ষ সরকার 2019 সালে জুলাই মাসে এই পশু জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করেছে। ও মা তাই? হ্যাঁ। ওরে দিদি ভাই, কি বলবো, রাস্তাঘাটে এত কুকুরের উৎপাত, বাইরে বার হতে পারি না। যেই বার হই খালি হা হা করে যাও, যখন বার হই হা হা করে যাও, ওই ভয়ে রাস্তায় বার হতে পারি না। এই কি বলি শোন, বল, আজ থেকে বিট্টুর মতো তুই যদি 3 মাস বাইরে থেকেছিস, বিট্টুর যেভাবে থেতে দেওয়া হয়েছে, আমিও তোর সেইভাবে থেতে দেবো। মনে থাকে যেন, যা চলে যা। এই দিদিমণির সাথে থেকে কাজ বাদ শিখিস, আমি চলে যাচ্ছি। যাচ্ছি ম্যাডাম, আমি মুখ সুখ মানুষ, ঠাকমা কি বলে গেল, আজ থেকে তোমার সঙ্গে আমি কাজে জয়েন দেবো। ও তুমি আমার সঙ্গে কাজ করবে? তাহলে তো আমার সুবিধা হলো, কারণ এই এলাকাটা আমার অচেনা। আর তুমি তুমি যদি আমার সঙ্গে কাজ করো, তাই এলাকাটা আমার চেনা হয়ে যাবে। ও রঙ্গবতী রঙ্গবতী রঙ্গপতি 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 রঙ্গ